রাফাইল ইস্যুতে রাহুল গান্ধীকে ক্ষমা চাইতে হবে এই দাবিতে সমগ্র রাজ্যের সঙ্গে বহরমপুরে মিছিল করলো বিজেপি মিছিল শেষ হয় চার্চের মোড়ে সেখানে রাহুল গান্ধী কুসল করানো হয় ছিলেন বিজেপির বিভিন্ন স্তরের নেতৃত্ব আজকে আমাদের কর্মসূচি আছে সারা ভারতবর্ষ জুড়ে কর্মসূচি দু হাজার উনিশের লোকসভা ভোটের আগে তৎকালীন প্রধান সর্বভারতীয় কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী লোকসভা নির্বাচনের আগে যেভাবে প্রধানমন্ত্রী চোর চৌকিদার চোর এবং রাফাল সম্বন্ধে যে বিতর্কিত মন্তব্য রাফাল দুর্নীতি নিয়ে যেভাবে তিনি অপপ্রচার করেছেন আমরা কদিন আগে দেখলাম মাননীয় সুপ্রিম কোর্ট সেখান থেকে তিনি ভর্সনা খেয়েছেন এবং দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে ভারতবর্ষের মানুষ তাদেরকে ভোটের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে তাদের তথ্য পুরোপুরি ভুল এবং সেই ভুলের জন্য আজকে সার্ব সর্ব সারা ভারতবর্ষ জুড়ে পশ্চিমবঙ্গ জেলা এবং মুর্শিদাদ জেলায় আমরা রাহুল গান্ধী যে কথা তিনি বলেছিলেন তিনি ভারতবর্ষের মানুষের সামনে এসে মাফি চান এবং প্রধানমন্ত্রীর কাছে মাফি চাক আমরা এর দাবিতে আজকে যে বিক্ষোভ কর্মসূচি আমাদের এবং রাহুল গান্ধীর কুশপুতি আমরা দাহ করব